দেশটাকে ভেঙে ফেলার এক জঘন্য ষড়যন্ত্র চলছে, এক চক্রান্ত চলছে, এক কুৎসা চলছে। টাকার দাম কমে গেছে, শুধু দাঙ্গার দাম বেড়েছে। মানুষ অসহায় হয়ে গেছে, টাকার দাম কমে গেছে, জীবনের দাম কমে গেছে, মানুষ অসহায় হয়ে গেছে। এমনকি বাংলায় আমরা গর্ব করে বলতে পারি, গত 7 বছর জঙ্গলমহলে কোনো প্রবলেম হয়নি, কোনো মাওয়িজ দেহাতে কেউ খুন হয়নি, এবং বিশেষ করে কোনো প্রবলেম হয়নি, দার্জিলিং শান্ত ছিল। সহ্য হয় না দিল্লি, শুধু অশান্তি করে কাজ। দার্জিলিং নিয়ে পড়লো, 6 মাস দার্জিলিংটাকে স্তব্ধ করে দিল। আবার অনেক কষ্ট করে দার্জিলিং এ শান্তি ফিরিয়ে নিয়ে এসেছি। ভোটের রাজনীতি জঙ্গলমহলে দেখুন, সিট তো পাইনি, মাত্র কিছু সিট পেয়েছে কয়েকটা হাজার হাজার সিটের মধ্যে, তাই নিয়ে দেখুন খুনোখুনির রাজনীতি। 34 বছর ধরে যে সিপিএম এর হামরা হারমাদরা, যাদের হারমাদ বলা হতো, যে সিপিএম এর হারমাদরা সারা বাংলা জুড়ে অত্যাচার করে এসছে, সন্ত্রাস করে এসছে, কুৎসা করে এসছে, খুন করে এসছে, লুট করে এসছে, মানুষের জীবন খুন করে এসছে, মানুষকে অবিশ্রান্ত অত্যাচার করে এসছে, আজকে যে সিপিএম এর খুনি হারমাদরা আজকে বিজেপির সবচেয়ে বড় ওস্তাদ হয়ে গেছে। সিপিএম এর হারমাদ হয়েছে বিজেপির জল্লাদ সবচেয়ে বড়। এবং মনে রাখবেন, ওরাই যারা 34 বছর অত্যাচার করেছে, তারাই আজকের বিজেপির সবচেয়ে বড় ওস্তাদ।